নমস্কার বন্ধুরা, ভারতীয় পোস্টাল বিভাগের তরফ থেকে কিন্তু 2022 সালের একটি ড্রাফট বেরিয়ে এসেছে, যেখানে প্রায় 98,083 পদে পোস্ট অফিসে নিয়োগ হতে চলেছে। তো সেই ড্রাফটে কি বলা রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়ে থাকবে, কতগুলি মোট ভ্যাকেন্সি রয়েছে এবং আপনাদের কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করে নেব ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, ডিসক্রিপশনে আপনারা আমাদের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই আমাদের সাথে ফেসবুক, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবেন। এখানে আমরা বিভিন্ন শিক্ষা ও চাকরি সম্পর্কিত রেগুলার আপডেট কিন্তু দিয়ে থাকি, তো অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্কগুলি একবার ভিজিট করতে ভুলবেন না। বন্ধুরা, ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে যে রিকমেন্ডটি হতে চলেছে 2022, তার জন্য একটি ড্রাফট বেরিয়ে এসেছে, যেখান থেকে আমরা জানতে পারছি যে এখানটায় প্রায় 3টি পদে নিয়োগ হতে চলেছে। আপনাদের পোস্টম্যান, মেল গার্ড ও MTS এই পদগুলিতে নিয়োগ হতে চলেছে। সমস্ত পদের সংখ্যা মিলিয়ে প্রায় পদে নিয়োগ হতে চলেছে 98,083। আপনারা আবেদনটি করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আপনাদের সিলেকশন হয়ে থাকবে মেরিট বেসিসে ও মোট 23টি সার্কেলে নিয়ে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। আপনারা indianpost.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। কোন কোন পোস্টের জন্য কত কত ভ্যাকেন্সি রয়েছে সেটি আমরা দেখে নিই। সবার প্রথমে পোস্টম্যানের জন্য 59,099 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। মেল গার্ডের জন্য আপনারা 1,445 ভ্যাকেন্সি পেয়ে যাবেন। মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS এর জন্য আপনারা পেয়ে যাবেন 37,539। সব মিলিয়ে প্রায় 98,083 পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকবে। বন্ধুরা, এখানে মোট 23টি সার্কেলে নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকবে, যেখানটায় আপনারা দেখতে পারবেন কোন কোন বিভাগে কোন কোন সার্কেলে কত পোস্ট রয়েছে। তো এখানে যদি আমরা নিচে চলে আসি, তাহলে আমরা এখানে দেখতে পারবো পশ্চিমবঙ্গের জন্য কতগুলি পোস্ট রয়েছে। আমরা নিচে নামলে এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে পোস্টম্যানের জন্য রয়েছে 52,031 পদ এবং মেল গার্ডের জন্য রয়েছে 155 পদ ও MTS এর জন্য রয়েছে 3,744 পদ। এছাড়া যদি আমরা পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এলাকার মধ্যে দেখি নি, বিহার ও আসামের, আপনারা দেখতে পারবেন এখানে কত রয়েছে পোস্টম্যানের জন্য রয়েছে এখানটা কত, আপনাদের মেল গার্ডের জন্য কত রয়েছে ও MTS এর জন্য কত রয়েছে, আপনারা বিহার ও আসামেরটা এখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আবেদনের জন্য আপনাদের কত টাকা অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে চলুন দেখে নিই। যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে তাদের 100 টাকা দিয়ে আবেদন প্রক্রিয়াটি করতে হবে। এছাড়া সকল প্রকার মহিলা, SC/ST ক্যান্ডিডেট, PWD ক্যান্ডিডেট ও ট্রান্সউমেন ক্যান্ডিডেটরা কিন্তু কোনো প্রকার মূল্য ছাড়াই সমস্ত আবেদনটি করতে পারবেন। আপনারা মনে রাখবেন, সমস্ত প্রকার মহিলা অর্থাৎ SC/ST বাদেও সমস্ত প্রকার মহিলারা আপনারা কিন্তু নিঃশুল্কে আবেদনটি করতে পারবেন। আবেদনের জন্য আপনাদের এজ লিমিট বা এজ ক্রাইটেরিয়া কি থাকবে চলুন দেখে নিই। আপনাদের 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। আপনারা 3টি পদের জন্য আবেদন করতে পারবেন যদি আপনাদের ন্যূনতম 18 বছর বয়স হয়ে থাকে ও সর্বোচ্চ 32 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা আবেদনটি করতে পারবেন। এছাড়া আপনারা এজ রিল্যাক্সেশন পাবেন। SC/ST-দের ক্ষেত্রে 5 বছর, OBC থাকলে অতিরিক্ত 3 বছর পাবেন। ইকোনমিলি উইকার সেকশনের জন্য কোনো প্রকার রিল্যাক্সেশন নেই। এছাড়া যদি আপনাদের PWD থেকে থাকে সেক্ষেত্রে 10 বছর, PWD উইথ OBC থেকে থাকলে 13 বছর ও PWD ও SC/ST থেকে থাকলে 15 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন অতিরিক্ত বয়সের সাথে। এছাড়া আপনাদের আবেদনের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন হয়ে থাকবে সেটি আমরা দেখে নিই। তো এখানটা আমরা দেখতে পারবো আপনাদের কোন কোন পোস্টের জন্য কোন কোন ক্রাইটেরিয়া ফিল করতে হবে। পোস্টম্যানের জন্য আপনাদের যে ন্যূনতম যোগ্যতা লেগে থাকবে সেটি হচ্ছে 10th ও 12th পাস এনি রিকগনাইজ বোর্ড থেকে। মেল গার্ডের জন্য আপনাদের কিন্তু 10th ও 12th পাস থাকলে আবেদনটি করতে পারবেন। এছাড়া আপনাদের বেসিক কম্পিউটার স্কিল কিন্তু থাকা প্রয়োজন। একইভাবে MTS পদে আবেদন করার জন্য আপনাদের 10th ও 12th পাস হওয়া প্রয়োজন এবং বেসিক কম্পিউটার স্কিল জানা প্রয়োজন। আপনারা আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে পারবেন, এখনও কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট করা হয়নি। পরবর্তীতে যখন লিঙ্কটি অ্যাক্টিভেট করা হবে তখন সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য, কীভাবে আবেদন করবেন, কী প্রসেস থাকবে সেই সম্পর্কিত একটি আপডেট ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে রাখার বেল আইকনে ক্লিক করে অলে সেট করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশানটি চলে আসে। এছাড়া ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের গ্রুপে জয়েন করবেন, সেখানেও কিন্তু আমরা আপডেট নোটিফিকেশানটি দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি আপডেট, আশা করি আপনারা সম্পূর্ণ তথ্য বুঝতে পেরেছেন। পরবর্তীতেও এরকম বিভিন্ন চাকরি সম্পর্কিত আপডেট কিন্তু আমরা দিয়ে থাকবো, তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের গ্রুপে জয়েন হতে একদম ভুলবেন না। ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলে বন্ধুদের শেয়ার করে দেবেন যাতে বাকিরাও জানতে পারে। ধন্যবাদ।